কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, এসএফআই এর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। ছাত্র ভোটের দাবিতে এসএফআই পথে নেমেছে আর সেখানে ব্যাপক উত্তেজনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভিযান, আর সেই অভিযান কর্মসূচিতে ব্যাপক উত্তেজনা এসএফআই এর এই অভিযান, ভিক্টোরিয়া থেকে মিছিল এবং ছাত্র ভোটের দাবিতে এসএফআই এর এই অভিযান কলকাতা বিশ্ববিদ্যালয়, সেই অভিযানকে ঘিরে ব্যাপক উত্তেজনা। ভিক্টোরিয়া কলেজ থেকে মিছিল বেরোয় এসএফআই এর এবং এখন ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযান এসএফআই এর, এবং সেই অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা। তারা চাইছেন যে ছাত্র ভোট হোক। মৌমিতা আমাদের সঙ্গে রয়েছেন, মৌমিতা আমরা ব্যাপক উত্তেজনা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছাত্র ভোটের দাবিতে এসএফআই তরফ থেকে আজকে মিছিল করা হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযান। আর ঠিক এই মুহূর্তে কলেজ স্ট্রিটের ক্যাম্পাসের যে সামনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে, ধুন্ধুমার পরিস্থিতি, এবং যে পরিমাণে ছাত্র আছে পুলিশের সংখ্যা সেই পরিমাণে অনেক কম, তাদেরকে সরানোর চেষ্টা করছে পুলিশ ওই জায়গা থেকে, আর তাতেই ধস্তাধস্তি মারামারি হয়ে গিয়েছে আর ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে কলেজ স্ট্রিট চত্বরে। আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সেই ছবি। পুলিশের বিনা প্ররোচনায় আমরা যা দাঁড়িয়ে দেখছি, পুলিশের বিনা প্ররোচনায় পুলিশ ইউনিভার্সিটিকে, ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটির ছাত্ররা তারা দাবি জানাতে যাবে। গত শুক্রবার যে ঘটনা ঘটলো তখন পুলিশ সামনে দাঁড়িয়ে হলো, যখন মাথা পাটি দিচ্ছে পুলিশ নীরব দর্শক, আর আজকে হঠাৎ করে পুলিশ সক্রিয় হয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় আজকে তলা নিতে যেখানে ভেঙে পড়ছে সমস্ত পরিকাঠামো, পুলিশে যেখানে সেখানে প্ররোচনা সৃষ্টি করছে পুলিশের জন্য শুধুমাত্র আজকে এই ঘটনা। মিছিল শুরুর আগে থেকেই আপনারা বলেছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন, এটা কি তাহলে? পুলিশ শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিল, কিন্তু সেখানে দাঁড়িয়ে পুলিশ তারা হলো আজকে এই ঘটনার জন্য প্রভোকেশন তৈরি করেছে। পুলিশ প্রভোকেশন তৈরি করেছে বলে দাবি এসএফআই কর্মী সমর্থকদের, এসএফআই নেতাদের। কিন্তু অন্যদিকে
যে ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরের সামনে তৈরি হয়েছে। মিছিল ভেঙে কিন্তু ঢুকে গিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট, খুলে তারা ঢুকে গিয়েছেন পড়ুয়ারা। এবং এই মুহূর্তে এসএফআই এর যে কর্মী সমর্থক, তাদের ভিড় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্দরে। এই মুহূর্তে মমিতা আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন, আপনারা দেখতেও পাচ্ছেন কি ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এখনও এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আছে। যদিও ছাত্ররা তারা একেবারে বিশ্ববিদ্যালয়ের গেটের ভেতরে ঢুকে গিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ঢুকে গিয়েছেন, তারা দাবি করছেন যে ছাত্রভোট করাতে হবে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এসএফআই এর তরফ থেকে বলা হচ্ছে পুলিশের প্ররোচনাতে এই পুরো ঘটনা ঘটছে। আর এই মুহূর্তে আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে ধস্তাধস্তি, পুলিশ যেখানে বাধা দিচ্ছে তাদেরকে, অপরদিকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গেটের ভেতরে গেট বন্ধ, গেট ঠেলে ভেতরে ঢুকে যায় এসএফআই এর সমর্থকরা। আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের একেবারে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে, সেখানে ছাত্রদের ভিড়, এসএফআই এর ভিড় এই মুহূর্তে ব্যাপক উত্তপ্ত রয়েছে পরিস্থিতি। মমিতা আমাদের সঙ্গে রয়েছে। মমিতা, ঠিক পুলিশের ভূমিকা এই মুহূর্তে কি? পুলিশ কি গেটের বাইরেই রয়েছে? ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আসবে তখন পুলিশ তাদের আটকাবে, আর লুম্পেনরা ক্যাম্পাস চালাবে তখন পুলিশের কোনো ভূমিকা থাকবে না। এই ভূমিকা থাকলে ছাত্ররা তাদের ক্যাম্পাসে আসার অধিকার নিজেরা ছিনিয়ে নিতে জানে। কি হুঁশিয়ারি দিয়েছিলেন, এটা কি আগে থেকে জান? না না, আগে থেকে জানা বোঝার কি আছে? গত 11-12 বছর ধরেই তো দেখা যাচ্ছে ছাত্ররা ক্যাম্পাসে এলে পুলিশ আটকায় আর লুম্পেনরা ক্যাম্পাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।